আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম ফেসবুক ফেজের ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় ফেসবুক আইডির ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় আপনারা সবাই বলেন যে ভাই একটা ফেসবুক ফেজ আছে যতই ভিডিও আপলোড করি কিছুতে ভিডিও ভাইরাল হইতেছে না ভিউজ আসতেছে না লাইক কমেন্ট আসতেছে না তো ভাই কী করলে আপনার ফেসবুক ফেজের ভিডিও ভাইরাল হবে বা আইডির ভিডিও ভাইরাল হবে সব কাজ কিন্তু আপনাকেই করতে হবে আমি শুধু দেখিয়ে দিব সব কিছু আপনার হাতে আমি শুধু দেখিয়ে দিব আমি কিন্তু করে দিতে পারবো না আপনাদেরকে গিয়ে ঠিক আছে সো ভিডিওটা যদি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু শিখতে পারবেন তো প্রথমত আপনাদেরকে একটা কথা বলে নিই ভাই যারা ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে চান তাদেরকে অল্প একটু পরিশ্রম করতে হবে তো সেগুলো আমি সামনে গিয়ে বলতেছি আমি জাস্ট আপনাদের সাথে আগে স্ক্রিনটা শেয়ার করে নি আমি স্ক্রিনটা শেয়ার করতেছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখুন একটা ফেসবুক ফেজের ফলোয়ার বাড়াবো আমি ঠিক আছে আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করলাম এখানে আমাদের অন্য একটা আইডি আছে ঠিক আছে এটা কিন্তু রিয়েল আইডি নেয় রিয়েল আইডি বলতে এটা রিয়েল আইডি কিন্তু যে যে ফেজে ফলোয়ার বাড়াবো সেই আইডি নেয় এটা ঠিক আছে এই আইডিটা অন্য একটা আইডি তো আপনি অন্য একটা আইডি লগ করে নেবেন লগ করে কি করবেন বের হয়ে যাবেন বের হয়ে কোথায় যাবেন এখানে সোজা ক্রম ব্রাউজার আছে ক্রম ব্রাউজারে ক্লিক করবেন ক্রম ব্রাউজারে ক্লিক করার পর আপনি এখানে সার্চ করবেন অটো এই যে দেখুন এখানে কিন্তু একটা ওয়েবসাইট লিঙ্ক চলে আসছে এই যে দেখুন অটো অ্যাপ্রুভাল ফেসবুক গ্রুপ লিস্ট ঠিক আছে জাস্ট এটা লিখে সার্চ করবেন এটাকে স্ক্রিনশট দিয়ে রাখুন নয়তো নোট করে রাখুন ঠিক আছে ওকে এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর দেখুন এখানে প্রথমত একটা ওয়েবসাইট আসবে দ্বিতীয়তে একটা আসবে আপনার কাজ হবে প্রথমটাতে ক্লিক করা ঠিক আছে প্রথমটাতে ক্লিক করার পর একটু লোড নিবে আপনি একটু অপেক্ষা করবেন তো দেখুন চলে আসছে এখানে উপরে কিন্তু ড্যাশবোর্ডটা শো করে আপনি একটু স্কল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর স্কল ডাউন করবেন নিচে যাওয়ার পর দেখুন এখানে একটা অপশান আসছে ফেসবুক অটো অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল গ্রুপ লিস্ট চলে আসছে ঠিক আছে এই যে দেখুন এখানে কী লেখা আছে সিরিয়াল নাম্বার এখানে লেখা আছে কি গ্রুপ নেম এখানে লেখা আছে কি গ্রুপ লিঙ্ক ঠিক আছে এখানে দেওয়া আছে কি মেম্বার অর্থাৎ গ্রুপ নেম গ্রুপ লিঙ্ক এই গ্রুপটাতে কত হাজার মেম্বার আছে কত শ মেম্বার আছে কত মিলিয়ন মেম্বার আছে সেটা কিন্তু এখানে শো করবে এই যে এখানে ঠিক আছে তো দেখুন এখানে একটা গ্রুপ আছে অটো অ্যাপ্রুভাল আপনাকে কিন্তু কোনো রিকোয়েস্ট করতে হবে না ঠিক আছে অটো অ্যাপ্রুভাল তো সবাই বুঝেন আশা করি তো দেখুন এখানে এই এই যে দেখুন আনুষ ক্যাসেম ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান একটা গ্রুপ এখানে দুই মিলিয়ন মেম্বারস আছে ঠিক আছে তা আপনার কাজ হবে কি এই যে দেখুন এখানে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনার ফেসবুকের ফার্মিশনটা সাব আপনি জাস্ট ফার্মিশনে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করার পর দেখুন দুই মিলিয়ন সরি টু মিলিয়ন ঠিক আছে দুই মিলিয়নেরও উপরে এখানে মেম্বার আছে তা আপনার কাজ হবে কি জাস্ট জয়েন জয়েন গ্রুপে ক্লিক করা ওকে আমি জয়েন গ্রুপে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন কী হয় এই যে দেখুন এখানে অসংখ্য মানুষ আছে যারা নিজের ভিডিওকে এখানে শেয়ার করে নিজে নিজের আইডি থেকে নিজের আইডি থেকে বলতে আপনার যে ফেসবুক ফেজের ভিডিও ভাইরাল করবেন সে ফেসবুক ফেজ না অন্য একটা আইডি লগ করবেন ঠিক আছে তবুও আপনার ফোনে না অন্য কোনো ডিভাইসে অর্থাৎ আপনি এই ফোনটা দিয়ে ভিডিও আপলোড করতেছেন বা এই ফোনটা দিয়ে আপনি আপনার ফেসবুক পেজে কাজ করতেছেন এই ফোনটা না দ্বিতীয় কোনো ফোনে আপনার একটা একটা ফেসবুক আইডি লগ করবেন বা একটা ফেসবুক পেজ সুইচ করে নেবেন কোনো অসুবিধা নাই সুইচ করে আপনি এভাবে ঠিক সেমভাবে কিন্তু গ্রুপগুলোতে অ্যাড হবেন ঠিক আছে জয়েন হবেন ওকে আমি একটাতে জয়েন হলাম এখন আরেকটাতে জয়েন হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট ওকে আমি এই গ্রুপটা তো জয়েন হবে এখানে দেখুন প্রায় চার লাখের উপরে বিস মেম্বার আছে আমি লিঙ্কে ক্লিক করব লিঙ্কে ক্লিক করার পর ফার্মিশন চাবে ফার্মিশন সার পর কিন্তু এখানে ফেসবুকের মাধ্যমে আমাদেরকে নিয়ে আসবে দেখুন জয়েন্ট গ্রুপ লেখা আছে জয়েন্ট গ্রুপে ক্লিক করলাম জয়েন্ট গ্রুপে ক্লিক করার পর এখানে সব কিছু চলে আসবে এখানে দেখুন বিভিন্ন মানুষ কিন্তু নিজের ভিডিওকে এখানে শেয়ার করে ঠিক আছে জাস্ট ভাইরাল করার জন্য ঠিক আছে শুধু আপনি আমি না এখানে কিন্তু অসংখ্য মানুষ আছে যারা নিজের ভিডিওকে প্রতিনিয়ত ভাইরাল করার জন্য শেয়ার করে তো আপনার কাজ হবে কি প্রথমত অন্য একটা আইডি থেকে এই এই ধরনের গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন যেগুলো অটো অ্যাপ্রুভেল অর্থাৎ আপনি জয়েন হওয়ার পর অন্য কারো কাছে অ্যাডমিন যে আছে সে অ্যাপ্রুভ করতে হবে না এটা হচ্ছে অটো অ্যাপ্রুভেল গ্রুপ ঠিক আছে আপনি জাস্ট জয়েন হবেন জয়েন হওয়ার পর আপনি একটা ভিডিও আপলোড দিবেন যে ফেজের ভিডিও আপনি ভাইরাল করতে চান একটা ভিডিও আপলোড দিয়ে যে আইডি থেকে এই গ্রুপগুলোতে অ্যাড হবেন সেই আইডি থেকে জাস্ট আপনি এখানে আসবেন এখানে আসে শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশান চলে আসবে ঠিক আছে এখানে তো ওইরকম দেখাইতেছে না এখানে চলে আসবে গ্রুপ নিচে চলে আসবে আপনার হচ্ছে নিউজ ফিড এরকম সিরিয়ালে কিন্তু চলে আসবে ঠিক আছে আপনারা সবাই জানেন যে শেয়ার অপশানে ক্লিক করলে কি আসে তো আপনি যখন অন্য আইডি থেকে এই ভিডিওটাকে শেয়ার করে ওই গ্রুপে পোস্ট করবেন ঠিক আছে শেয়ার দিয়ে ওই গ্রুপটাকে সিলেক্ট করে যখন আপনি পোস্ট করে দিবেন দুই মিলিয়ন ফলোয়ার মেম্বার্স যদি ওইখানে হয় ঠিক আছে বা দুই মিলিয়ন যদি ফলোয়ার্স ওইখানে হয় ওইখান থেকে অন্তত এক লক্ষ মানুষই কি আপনার ভিডিও প্লে করবে না দুই লক্ষ মানুষই কি আপনার ভিডিও প্লে করবে না ধরে নিন এক লক্ষ দুই লক্ষ বাদেই দিলাম পঞ্চাশ হাজার মানুষই কি আপনার ভিডিও প্লে করবে না তাহলে আপনার ভিডিও রিস্ক কোথায় গিয়ে দাঁড়াবে আপনি কি ভাবতে পারছেন আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ভিডিওকে শেয়ার করবেন আপনি যে ফোনটা দিয়ে আপনি কাজ করেন ফেসবুক ফেস বা আইডিতে ওই ফোনটা থেকে কখনো করবেন না ওই ডিভাইস থেকে করবেন না এই ফোনটা দেখে ফোনটাতে যদি আপনি একটা ওয়াইফাই কানেক্ট করে যদি আপনি কাজ করেন ঠিক সেম ওয়াইফাইতে কিন্তু আপনি ওই ফোনটা কানেক্ট করবেন না আলাদা কোনো ডিভাইস আলাদা কোনো নেটওয়ার্ক সেকশন থেকে আপনি এই ভিডিওটাকে শেয়ার করবেন যেহেতু ফেসবুক কমিউনিটি বুঝতে না পারে যে আপনি নিজে বসে বসেই কিন্তু এভাবে ভিডিও ভাইরাল করতেছেন আপনার ফেসবুক ফেজ হইতে হবে অন্য একটা আইডিতে যেটাতে আর যে আইডি দিয়ে ভাইরাল করবেন সেটা হতে হবে অন্য অন্য আইডি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কিভাবে ফেসবুক ফেজের ভিডিও ভাইরাল করবেন একদম সহজ একটা পদ্ধতি ভাই ঠিক আছে ভাইরাল হবেই হবে ভাই নিশ্চিত আপনারা ট্রাই করে দেখতে পারেন এরকম সাত আটটা গ্রুপ আপনারা অ্যাড হয়ে যাবেন অ্যাড হয়ে নিজের ভিডিওকে আপনারা ভাইরাল করার চেষ্টা করবেন বা শেয়ার দিয়ে দিবেন তারপর দেখবেন রেজাল্ট কি আসে তবে আমি আবারও বলতেছি ভাই ফেসবুক কমিউনিটি যদি বুঝতে না পারে ভিডিওগুলো আপনি শেয়ার করতেছেন তার জন্য কি করতে হবে সেটাও বলছি অন্য কোনো ডিভাইস থেকে ভিডিওগুলো শেয়ার করা এই ছিল আজকের ভিডিও কিভাবে ফেসবুক ফেজের ফলোয়ার সরি কীভাবে ফেসবুক ফেজের ভিডিও ভাইরাল করবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের এই ফেসবুক পেজটা নতুন এটাকে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় কোনো ধরনের কোনো হেল্পের প্রয়োজন হয় এই ফেসবুক ফেজটাকে ফলো দিয়ে অবশ্যই মেসেজ দিবেন সমাধান করব ইনশাআল্লাহ তো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম